হরে কৃষ্ণ। ভগবানের শ্রীচরণামৃত গ্রহণের কী উপকারিতা রয়েছে? ভগবানের শ্রীচরণামৃত গ্রহণের পর তা কি মস্তকে কি মুছা যায়? ভগবানের শ্রীচরণামৃত গ্রহণের কি কি ফল রয়েছে? তা গ্রহণে আমাদের কি লাভ হবে? আমরা আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। ভগবানের শ্রী চরণামৃত, চরণা অমৃত, যে চরণের অমৃত যে রস সেটা হচ্ছে চরণামৃত। তো শ্রী চরণামৃত মন্ত্র কি রয়েছে? আমরা যখন ভগবানের শ্রী চরণামৃত গ্রহণ করব, তখন আমাদেরকে একটি নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে হয়। বিভিন্ন মন্ত্র রয়েছে, তার মধ্যে যেটি সবচেয়ে বহুল প্রচলিত রয়েছে সেটি হচ্ছে অকাল মৃত্যু হরণম সর্ববেদি বিনাশনম বিষ্ণুপাদদকম পিত্তা শিরসাদারয়াম অহম। অর্থাৎ অকাল মৃত্যু হরণম, যে ভগবানের শ্রীচরণামৃত গ্রহণের ফলে অকাল মৃত্যু, আমাদের যে অকাল মৃত্যু থাকে সেটা হরণম, অকাল মৃত্যু হরণম, সেটা হরিত ভগবান সেটা হরণ করে নিয়ে যান। অর্থাৎ আমরা অকাল মৃত্যুর যে সম্ভাবনা রয়েছে সেটা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম, সমস্ত প্রকার ব্যাধি অর্থাৎ বিভিন্ন প্রকার রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। এটি হচ্ছে একটি মহা ঔষধ ভগবানের শ্রী চরণামৃত। এটি নিয়মিত গ্রহণের ফলে আমরা বিভিন্ন প্রকার রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো কিছু ব্যক্তি এরকম প্রশ্ন করতে পারে, তাহলে কি আমি যদি প্রতিদিন চরণামৃত গ্রহণ করি তাহলে কি আমার কোনো প্রকার রোগ হবে না? না, আপনার রোগ হতে পারে। আপনার বিভিন্ন খাবারের বিভিন্ন যে রুল রেগুলেশন আছে সেটার মানে মিসবিহেভের কারণে হয়তো আপনার রোগ হতে পারে, প্রাকৃতিক কারণে আপনার রোগ হতে পারে, বিভিন্ন কারণে আপনার রোগ বালাই হতে পারে, কিন্তু সেই সমস্ত রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন যদি আপনি সবিশ্বাসে ভগবানের শ্রী চরণামৃত আপনি গ্রহণ করেন। পঞ্চ উপাচার দ্বারা এই চরণামৃত তৈরি হয়। এই পঞ্চ উপাচার যদি স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি গ্রহণ করেন, স্বাভাবিকভাবে তার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তার দেহের বিভিন্ন আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হচ্ছে প্রায় 60টি উপকার হয়ে থাকে। সর্বব্যাধি বিনাশনম, এর দ্বারা আমরা শুধু ব্যাধি না, এই জাগতিক বা এই যে ত্রিপাদ যে ক্লেশ রয়েছে এই সমস্ত যে আমাদের জ্বর সর্দি কাশি বিভিন্ন রোগ বালাই থেকে যে আমরা মুক্ত হবো শুধু তা না, আমাদের যে পারমাত্মিক যে রোগ রয়েছে মানে পারমাত্মিক ভক্তি যে বিঘ্ন যে বিভিন্ন প্রকার অসুবিধা রয়েছে, আমাদের বিভিন্ন পাপ রাশি সেগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। বিভিন্ন অপরাধ সেগুলো যে আমাদের ভক্তি জীবনকে যে দূষিত করছে, যে রোগগুলা আমাদের যে আমাদের বিশেষ করে তো হিসলিনেস ভক্তি প্রেম স্বামী মহারাজের একটি প্রবচনে আমি শুনেছি যে ভক্তদের কিছু নির্দিষ্ট রোগ রয়েছে, সেটি কি? আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, আমি মঙ্গলাতে করতে পারি না, আমার ষোলোমালা জপ শেষ হচ্ছে না, আমি গ্রন্থ পড়তে রুচি পাই না, গ্রন্থ পড়ার আমার সময় হয় না, এটি হচ্ছে ভক্তদের রোগ, এটি হচ্ছে পারমাত্মিক রোগ। জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে জাগতিক রোগ। তো যেভাবে আপনি এই পারমাত্মিক জাগতিক রোগ যেগুলো আছে জ্বর সর্দি কাশি ক্যান্সার বিভিন্ন এটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন, তার পাশাপাশি আপনি এই পারমাত্মিক যে রোগগুলো আছে সেটা থেকেও আপনি মুক্তি লাভ করতে পারেন। সর্বব্যাধি এখানে বলা হচ্ছে, শুধু নির্দিষ্ট কোনো ব্যাধির কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে সর্বব্যাধি। তো আপনি সমস্ত প্রকার ব্যাধি থেকে এখানে মুক্তি লাভ করতে পারবেন। অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদদকম বা কৃষ্ণপাদদকম, বিষ্ণু কৃষ্ণ একই। তো বিষ্ণুপাদদকম কোথাও কোথাও বলা হচ্ছে পিত্তা শিরসা দ্বারায়ময়ম, আবার কোথাও বলা হচ্ছে পুনর্জন্ম নিবদ্ধতে, পিত্তা পুনর্জন্ম নিবিদ্ধতে। অর্থাৎ এই চরণামৃত গ্রহণের মাধ্যমে আমরা আর পুনর্জন্ম লাভ করব না। যদি কেউ বিশ্বাসের সহিত প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমন মহাপ্রভু ভগবান নরসিংহদেব অর্থাৎ ভগবানের শ্রী চরণামৃত গ্রহণ করে, তার ফলে সে পুনর্জন্মের যে চক্র সেখান থেকে সে মুক্তি লাভ করতে পারে, অর্থাৎ তাকে আর পুনর্জন্ম লাভ করতে হবে না। তাই আমাদের প্রতিদিন ভগবানের শ্রী চরণামৃত গ্রহণ করা উচিত, তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। আমরা এই জন্মে ভগবানের শ্রী চরণামৃত গ্রহণের মাধ্যমে ভগবানের শরণাগত হয়ে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারব। একটি সুন্দর শ্লোক রয়েছে যে ভগবান বলেছেন,
যে আমি বিজ্ঞ তুমি মূর্খ, বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়ে বিষয় বুলাইব। তো এই চৈতন্য চৈতন্যামৃত সুন্দর শ্লোকটি ভগবান এখানে বলেছেন যে তিনি হচ্ছেন বিজ্ঞ, আমরা হচ্ছে মূর্খ। আমরা যখন ভগবানের শরণাগত হই, শরণাগত হওয়ার পরে অনেক সময় আমরা বিভিন্ন বিষয়ের দ্বারা আসক্ত হয়ে পড়ি। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার সম্পদ, আমার সন্তান, সব কিছু আমার, 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 কিছু ভগবানের নয়, সমস্ত কিছু আমার, আমি সমস্ত কিছু। কিন্তু ভগবান বলছেন না তুমি সব কিছু নাও, মানে ভগবান বলছেন যে আমি হচ্ছে সব কিছু, তুমি সব কিছু নাও। তো ভগবান বলছে যে তুমি মূর্খ, তুমি বিষয়ের দ্বারা আসক্ত হয়েছ, বিষয়ের দ্বারা আসক্ত হয়ে তুমি আমাকে বলে যাচ্ছ। তাই আমি তো বিজ্ঞ, আমি তোমাকে কেন বিষয় দেব, যেহেতু তুমি আমার শরণাগত। আর যদি কেউ একবার ভগবানের শরণাগত হয় কিন্তু কোনো কলির প্রভাবে, কোনো কারণে, মায়ার দ্বারা আসক্ত হয়ে, কোনো কারণে সে যদি ভগবান থেকে বিচ্যুত হয়ে যায়, তথাপিও ভগবান তাকে ত্যাগ করেন না, ভগবান পুনরায় তাকে আবার গ্রহণ করেন। কারণ আমরা দেখতে পাই মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি দীপ্তকণ্ঠে, তুমি দীপ্তকণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ নেই। যদি একবার কেউ ভগবান শরণাগত হতে পারে তাহলে তার আর কখনো বিনাশ নেই, ভগবান তাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। যেভাবে একটা পিতা, সেই পিতার সন্তান যদি হাজারো দোষ করে তথাপিও পিতার মনে দুঃখ লাগে, সে যদি কখনো আবার পুনরায় শরণাগত হয়, অথবা সে খুব খারাপ পথে চলে যাচ্ছে কিন্তু পিতা হাজারো চেষ্টা করেন তাকে আবার সৎ পথে ফিরিয়ে আনতে, তার বুকে ফিরিয়ে আনতে, ঠিক সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের দিকে তিনি হাত বাড়িয়ে আছেন, দুহাত তুললে যে তোমরা ফিরে আসো, তোমরা ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। তার জন্য তিনি বিভিন্ন তিনি সিস্টেম করে রেখেছেন, বিভিন্ন তিনি উপায় আমাদের কাছে তিনি পাঠাচ্ছেন, তার যে প্রতিনিধি হিসাবে সেই গুরুদেবকে, সদ্গুরুদেবকে আমাদের কাছে পাঠাচ্ছেন, বিভিন্ন ব্রতর তিনি আয়োজন করেছেন, বিভিন্ন উপাসনার তিনি আয়োজন করেছেন, ভগবানের শ্রী চরণামৃতর আয়োজন করেছেন, ভগবানের যে অর্চা বিগ্রহ, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভগবানের এই বিগ্রহ দর্শনের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা সংযম করতে পারি, ভগবানের শ্রী বিগ্রহ দর্শন, ভগবানের মহাপ্রসাদ, এরকম বিভিন্ন ধরনের আয়োজন করেছেন, যাতে এসব কিছুর মাধ্যমে আমরা এই জড়জগতের মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের কাছে আবার ফিরে যেতে পারি। তো পুনর্জন্ম নৈবেদ্যতে যদি কেউ প্রতিদিন ভগবানের শ্রী চরণামৃত গ্রহণ করে তাহলে তার আর কখনোই পুনর্জন্ম হবে না। এভাবে আমরা চরণামৃত গ্রহণের মাধ্যমে আমরা পুনর্জন্মের যে চক্র রয়েছে সেখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আবার কিছু কিছু জায়গায় বলা আছে পিত্বা শিরসা দ্বারায়াময় হন, ভগবানের এই শ্রী চরণামৃত যে চরণামৃত অকাল মৃত্যুর থেকে আমাকে মুক্ত করে বা হরণ করে, অকাল মৃত্যুর হাত থেকে আমাকে মুক্ত করে, সর্ববিয়াদি সমস্ত প্রকার ব্যাধি রোগ ব্যাধি থেকে আমাকে মুক্ত করবে, বিনাশ না সমস্ত প্রকার রোগ থেকে আমাকে রক্ষা করবে, সেই ভগবানের সেই চরণামৃত আমি গ্রহণ করছি। পিত্তস্বীর সাধারণ হন, গ্রহণ করার পর আমি তা মস্তকে ধারণ করছি। তাই অনেকে বলে থাকে সেই চরণামৃত গ্রহণ করার পর মাথায় মুস্তি নেই, হা হা অপরাধ হয়ে যাবে, না শাস্তি তা বলেনি। সেই চরণামৃত গ্রহণ অকাল মৃত্যুম সর্ব ব্যাধি বিনাশনম বিষ্ণুপাদ দেখম পিত্বা শিরসাদারয়াময়হম, যে আমি অকাল মৃত্যু হরণের পর আমি পান করে সেটা শিরোজে ধারণ করছি। হ্যাঁ, সেখানে কিছু প্রশ্ন রয়েছে। আপনি জিহ্বাদি যখন চেটে আপনি গ্রহণ করবেন, জিহ্বাদি চেটে গ্রহণ করে আপনি মস্তকে গ্রহণ করবেন না, তাহলে আপনার হাতটা এটু হয়ে যাবে। তো কিছু সিস্টেম রয়েছে, যখন আপনি গ্রহণ করবেন এরকম আপনি হাতটা রাখবেন, এরকম হাতটা রাখার পরে সেখানে দেখুন একটা গর্ত হচ্ছে, এটা আপনি জাস্ট এখানে স্পর্শ করবেন, ঠুঁটে লাগাবেন না, এখানে আপনি স্পর্শ করে আপনি গ্রহণ করবেন, তখন দেখবেন অটোমেটিক সেই গর্ত দিয়ে আপনার জিভে চলে যাবে, তাহলে আপনার হাতটা এটো হচ্ছে না, তারপরে আপনি মস্তকে সেটা আপনি মুছতে পারেন, তারপরে আপনার হাতটা একটা শুদ্ধ জলে আপনি দৌত করে নেবেন। কেন দৌত করবেন? কারণ সেটা আপনি পুনরায় আবার পায়ে আপনি লাগাতে পারেন, কোনো কিছু ধরতে পারেন, তাতে অপরাধ হয়ে যাবে। কিন্তু সেটা খেয়াল রাখবেন কোনোভাবে যেন সেই চরণামৃত মাটিতে না পড়ে, সেটা পরম পবিত্র। তো এভাবে আমরা শ্রী চরণামৃত গ্রহণের পর আমরা মস্তকে সেটা ধারণ করতে পারি, তারপরে আমরা আবার হাত দৌত করতে পারি। তো আশা করি এই শ্রী চরণামৃত নিয়ে যে আমাদের বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে, বিভিন্ন মতবাদ রয়েছে, সেই সমস্ত মতবাদ থেকে আপনারা যে এই সার বিষয়বস্তু সেটি আপনারা এখন বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ।
জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, শৈল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।